মহঙ্গাই মুক্ত ভারত নামক কর্মসূচি হাতে নিয়ে রাজপথে নামল কংগ্রেস। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার নেতৃত্বে মঙ্গলবার কংগ্রেসের প্রতিবাদ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। গোটা দেশে প্রধান বিরোধী দল কংগ্রেস সাংগঠনিকভাবে কোণঠাসা, তাদের একই অবস্থা রাজ্যেও। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একমাত্র পথ হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার পথ বেছে নিল কংগ্রেস। এর অঙ্গ হিসেবেই মেহেঙ্গাই মুক্ত ভারত নামক কর্মসূচি হাতে নিয়ে রাজপথে নামল কংগ্রেস। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার নেতৃত্বে মঙ্গলবার কংগ্রেসের প্রতিবাদ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। জানেন যে সারা দেশব্যাপী পেট্রোল ডিজেল সিএনজি এবং জরুরি পরিষেবার জন্য ঔষধপত্র, যেগুলি মানুষের অত্যন্ত বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসসহ দ্রব্যমূল্যের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। 7 দিন আগে যে দাম ছিল, 7 দিন পরে হু হু করে বাড়ছে এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারা দেশের মানুষের নাবিশ্বাস উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আন্দোলনে। এদিন বিজেপি ত্যাগী প্রাক্তন বিধায়ক আশিস সাহা কটাক্ষ করে বলেন, ডবল ইঞ্জিনে সরকার ডবল ফেইলিওর হয়েছে, ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি জনগণকে প্রতিবাদ প্রতিরোধে রাস্তায় নামতে আহ্বান জানান। হয়েছে যতক্ষণ না অবধি নরেন্দ্র মোদী সরকার বা আমাদের রাজ্যের সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে সক্ষম না হচ্ছে, একটা ব্যর্থ সরকার হিসাবে দেশে এবং রাজ্যে যারা এই কর্পোরেটদের সহায়তা করতে, কালোবাজারি ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে যারা এমন একটি সরকার কেন্দ্রে বসেছে, রাজ্যে বসেছে, যারা ডাবল ইঞ্জিনের কথা বলে, তারা ডাবল ফেইলিউর হয়েছে। এই ডাবল ফেইলিউর থেকে মুক্ত হতে মানুষকে বেরিয়ে আসতে হবে। প্রকাশ্যে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভার 4টি শূন্য আসনে উপনির্বাচন দরজায় করা নাচ্ছে। এই উপনির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়েছে। শাসক বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দাবি, আসন্ন বিধানসভার উপনির্বাচনে ভালো ফল করবে। তবে এখন দেখার, সংশ্লিষ্ট উপনির্বাচনে কোন রাজনৈতিক দল শেষ হাসি হাসে। তবে তার আগে শাসক দল তাদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাদের জামানায় জনগণ জনসাধারণ কি কি সুবিধা পেয়েছে এবং কি কি বিষয় পূর্বের সরকারের তুলনায় নতুনত্ব নিয়ে আসতে পেরেছে, সেই বিষয়গুলো জনসংযোগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিরোধী দলগুলো সরকারের বিভিন্ন দুর্বলতাগুলো জনসমক্ষে তুলে ধরার মধ্য দিয়ে একদিকে যেমন নেতাকর্মী সমর্থকদের চাঙ্গা করছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে জনসমর্থনের ভিত তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।